নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখন একটি নেট জাল সেলাই করছি এটা ধান শুকানোর জন্য আনা হয়েছে আমাদের আগে আরেকটা জাল ছিল সেটা পুরোটা ছিঁড়ে দিয়েছে তাই এটা নতুন আরেকটি জাল কিনে আনা হয়েছে আর এটা সেলাই করছিলাম সেলাই করে এসে দেখি মা এদিকে মাছ কাটছে তো এই মাছটা আমাদের পুকুর থেকেই তোলা হয়েছে আমি যেহেতু তখন সেলাই করেছিলাম তাই পুরো মাছের ছবিটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর আমিও দেখিনি তো মা বললো মাছটা ধুয়ে নিতে তাই আমি এখন জল ঢেলে নিলাম মাছটাকে ভালো করে ধুয়ে নেব তো মাছটা ধুয়ে এই দেখো এনেছি একদম তো এইটা কি মাছ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো এই পুরো মাছটার কালারই হলো লাল মাথাটাও লাল হয় তো মাছটা মানে সম্পূর্ণ মাছটা দেখাতে পারলে হয়তো ভালো করে বুঝতে তো যাই হোক আমি এই মাছের নামটা জানি না আর আমি মাকেও জিজ্ঞাসাও করি কি কী মাছ এটা মনেও নেই তো যাই হোক তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই বলো এই লাল কালারের মাছটার নাম কী মাছ ধুয়ে রেখে আমি এসে গেছি আমাদের খেতে এখান থেকে ধনে পাতা নিয়ে যাব। কারণ আজকে মুড়ি মাখা করব। অনেক দিন থেকে মানে ইচ্ছে ছিল যে আমি ঝালমুড়ি বানাবো তো আজকে সেই ঝালমুড়িটাই বানাবো তার জন্যই এখানে খেতে ধনে নিতে এসেছি তো বন্ধুরাই যে আমি ধনে পাতা নিয়ে একদম বাড়িতে এসে পড়েছি আর এই দেখো উঠানের মধ্যে কিছু ইট আর খড় আনে রাখা হয়েছে কারণ আজকে রাত্রেবেলা ধান সিদ্ধ করতে হবে আমাদের তারপরে এই দেখো আমি যে এখন মুড়ি মাখা শুরু করে দিয়েছি যে বারো ভাজা নিচ্ছি তারপরে যে মুড়িতে দিচ্ছি তো আজকে তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবে যে আমি আজকে কি কি করি রাত পর্যন্ত তো বন্ধুরা আমরা তো মুড়ি খেতে আশা করি সবাই ভালোবাসি তো দোকানে তো ঝালমুড়ি মুড়ি খাই তো আজকে নিজের হাতে বানিয়ে দেখবো নিজেরটা কীরকম কিট হয় তো তোমরা যদি কেউ নিজে বানিয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর এই এখন আমি এগুলো ধনে পাতা পেঁয়াজের পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো এখন মাকে বললাম মা বললো পেঁয়াজ নেই তো আমিও আগে থেকে আর জানি না তো যাই হোক বারো বাজার মধ্যে পেঁয়াজ ছিল ওই পেঁয়াজই হবে কী আর করা যাবে যেহেতু মনে ছিল না তো দেখো এর মধ্যে আর আমি কী কী মেশাই সেটাই দেখবে যে এখান থেকে সামান্য পরিমাণ নুন নিয়ে নিলাম কারণ এটা যে যেরকম খায় সে সেই হিসাবে দিবে তো আমি সামান্য পরিমাণ নুন নিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর এটা দেখতে পাচ্ছি যে সানরাইস এটা মিট মশলা কারণ মিট মশলার একটা ভালো সেন্ট থাকে তার জন্য আমি মিট মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে দেখো মুড়িটা সব কিছু দেওয়া হলো এখন আমি মুড়িটা মাখা শুরু করে দিয়েছি তো আর মনে হচ্ছিলো কী যেন একটা দেয়নি তো আসল জিনিসটাই তো দেয়নি মানে তেলটাই তো দেয়নি তারপর মনে হলো যে মুড়িতে তো তেল দেয়নি তারপর মাকে বললাম মা একটু তেল দিয়ে দাও তো তারপর মা যখন তেল দিয়ে দিচ্ছে আমি মুড়িটাকে ভালো করে নিয়ে নিচ্ছি তারপরে এখান থেকে মাকে অল্প মুড়ি দিয়ে দিচ্ছি কারণ মা যেহেতু আর আমি তো ওই ঘরে গিয়ে খাবো করে ভাই আছে মাকে মুড়ি দিয়ে আর বাকি তো ওই ঘরে নিয়ে চলে গেলাম তারপরে যেখানে দেখতে পাচ্ছো ভাই তো মোবাইল টিপছে তো ভাইকেও একটা থালাতে দিলাম আর আমি নিলাম আরেকটা থালাতে তারপরে এবার খাওয়া শুরু হলো মুড়ি খেয়ে এই দেখো আমি এখন ধান সিদ্ধ করতে বসে গেছি ধান সিদ্ধ করছি আর মা রান্না করে এখন রান্না করছি এই দেখো মাছগুলো ভাজা করেছে ভাজা করে দুটি টিভিন বাড়িতে রেখে দিয়েছে কারণ এগুলো তো পরের দিন খাওয়া হবে আর আজকে রাত্রে রান্না করেছে আর এই যেগুলো অনেক মাছের কাটা। ছোটো ছোটো যেগুলো থাকে ওগুলো আর কি ভাজা আছে আর এই করার মধ্যে যে কিছু ছোটো মাছ ছিল ওগুলো আর কি জাল করে রেখে দিয়েছে এগুলো কালকে দিনের বেলা খাওয়া হবে তারপরে দেখো আমি ভাত আর তরকারি নিয়ে বসে গেছি খাওয়ার জন্য আমরা যেহেতু চারজন মানুষ তাই আমাদের চারটা পিসি রান্না করেছে আর বাকিগুলো রেখে দিয়েছে তো এখন খাবো দেখি কেমন হয়েছে তো আমি খাওয়া শুরু করে দিয়েছি তো সবার আগে আমি ভাত নিয়ে বসে গেছি খেতে তো আমি জানি না কেন আমাদের বাড়িতে সবার আগে আমারই খিদেটা মনে হয় পায় আগে আগে পায় বলতে কারোর খিদে পেলেও হয়তো খায় না অত কিন্তু আমি সবার আগে খাওয়া শুরু করে দিই তো খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে তো এই মাছটা বেশ খেতে টেস্টি আছে তো মাছের নাম জানি না মাছটা খাচ্ছি মাছটা অনেকটা টেস্টি তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আর বেশি বড় করছি না তো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে